হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ আর আপনারা দেখছেন লাইফ অফ প্ল্যান্ট। তাহলে বন্ধু, আজকে আপনার আপডেট ভিডিও দেখাচ্ছি। তো আজকের ভিডিওতে বন্ধু, আপনার শুরু করার আগে আপনাদের বলে দিই, আপনাদের যদি আমাদের ভিডিও পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। তো বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখছেন আমরা এখানে 30% গোবর কি খাদ গোবরের সার নিয়ে নিয়েছি, এখানে বাড়ির মাটি নিয়ে নিয়েছি এখানে 40%, আর বাকিটুকু আমরা বালি নিয়ে নিয়েছি, বালি মাটি। তো এবার আমরা এটাকে তিনটেকে মিক্স করব। এটা আমরা মিক্স করে আমরা ড্র্যাগন ফ্রুটের, আমরা যা আগেকার ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা ড্র্যাগন ফ্রুটের আনবক্সিং করেছিলাম, তো সেই প্ল্যান্ট লাগানোর জন্য তো আমরা বন্ধুরা এই মাটিটাকে আমরা মিক্স করে নেবো। এই মাটিটাতেই ড্র্যাগন ফ্রুট সবচেয়ে ভালো হয়, তো সের জন্য আপনাকে গোবর সার নিয়ে নিতে হবে। আপনি দেখছেন এটা গোবর সার, এটা হলো বালি মাটি, এটা সাধারণত আপনি নদীর ধারে পেয়ে যাবেন, আর এটা যে দেখছেন এটা হলো বাড়ির মাটি। তো আমরা বন্ধু এগুলো সবকটাকে মিক্স করে নেবো আগে। মিক্স করা নেওয়ার পরে আমি আবার আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এখানে কিছু পাথর ফাথর আছে, তো ওগুলো আপনার পারলে একটু হাতে পরে সামনে পরে ওটা বাদ দিয়ে দেবেন, ঠিক আছে? সবচেয়ে বেটার হবে, মাটিটা যত ভালো হবে তত বেটার হবে, তত ভালো জলদি গাছটা গ্রোথ বাড়বে। তো বন্ধুরা, আমাদের মিক্স মাটি মিক্স করা হয়ে গেছে, তো এবার আমরা এটাকে একটা জিনিসে ভরব। তো ফিলহাল বন্ধু, আমার কাছে কোনো টব বা পট নেই, তো আমরা কি করব, আমরা প্লাস্টিকের এরম প্যাক নিয়ে নেবো তো আপাতত লাগানোর জন্য। পরে এটা যদি রেডি হয়ে যায় তখন আমরা, বড় যখন হবে গাছটাকে তখন আমরা নাহলে কোনো বড় পটে ট্রান্সফার করব। তার জন্য আমি কী করে নিয়েছি, একটা আমল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, তো এটা আপনার সাধারণত পেয়ে যাবেন সব জায়গায় প্যাকেটটা। তো আমরা এটাকে কেটে নিয়েছি উপর দিকটা, তো এবার পুরোটা কেটে নিয়েছি, তো এবার এর ভিতরে আমরা পুরো পটিং আমাদের যে মিক্স করা মাটিটা এর ওর মধ্যে ভরে নেব। তো আমাকে ভরে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার আমাদের মাটিটা ভরা হয়ে গেছে, তো মিক্সার করা মাটি পটের ইয়ের মধ্যে, প্যাকেটের মধ্যে। তো এবার আমরা কী করবো, ড্র্যাগন ফ্রুটের প্ল্যান্টটাকে নেব, মাঝামাঝি করে বসিয়ে নেব। কাটার খোঁচা খুব লাগছে, অসুবিধা হচ্ছে, ঠিক আছে, তাও কোনো ব্যাপার নাই। একটু ঠিক কোনো বন্ধুরা, আমরা এবার বাকি মাটিটা আমরা ঢেলে দেবো। তো বন্ধুরা, আমাদের কাজ হয়ে গেছে, এবার আর কিছু করতে হবে না। এবার আমরা এখন আমরা পরে একটু জল দিয়ে দেবো হালকা, ব্যাস তাহলেই কাজ হয়ে যাবে। আর ড্র্যাগন ফ্রুটের গাছ অতিরিক্ত কখনো জল দেবে না, আর সবসময় ফ্রুট গাছকে সবসময় রোদের মধ্যে রাখবেন, কারণ কি এটা রোদ বেশি পছন্দ করে, ঠিক আছে বন্ধুরা? তো আপনাদের যদি আমাদের ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করবেন, আর সাবস্ক্রাইব মনে করে করবেন। নমস্কার বন্ধুরা।